হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখে নেব 2020 সালের মাধ্যমিকের হিস্ট্রি যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের সমস্ত এসে তার সঙ্গে এমসিকিউ এবং ডিএ সমস্ত কিছু উত্তর আমরা দেখে নেব। আর যে ম্যাপ পয়েন্টিং রয়েছে সেই উত্তরটিও আমি ম্যাপের সাহায্যে দেখিয়ে দেবো। এখানে ম্যাপ রয়েছে, আমি তোমাকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুমি উত্তর পেয়ে যাবে। তার জন্য তোমাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে তোমার কাছে একটি রিকোয়েস্ট করবো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আর অলরেডি তুমি যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হও তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে বলছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, উত্তর হবে 5ই জুন। নেক্সট বলা হচ্ছে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে, উত্তর হবে পর্তুগিজদের কাছ থেকে। নেক্সট বলছে প্রথম সরকারি কমিশন মানে হান্টার কমিশন গঠিত হয়েছিল কত সালে, উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দিয়েছিলেন কত সালে, উত্তর হবে 1833 খ্রিস্টাব্দে। নেক্সট বলা হচ্ছে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। নেক্সট বলা হচ্ছে দ্বিতীয় অরণ্য আইনে মানে 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল কারা, উত্তর হবে ব্রিটিশ সরকার। নেক্সট হুল কথার অর্থ কি, উত্তর হবে বিদ্রোহ। পরের প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্ন এখানে বলা হয়েছে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল, উত্তর হবে ভারতবাসীর আনুগত্য অর্জন। নেক্সট ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন, তো এখানে উত্তর হয়ে যাবে রাজা রাধাকান্ত দেব। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন, তো অ্যান্সার হবে নবগোপাল মিত্র। পরের প্রশ্ন রয়েছে বাংলা ভাষার প্রথম বই ছাপা হয়েছিল কত সালে, উত্তর হবে 1778 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, উত্তর হবে প্রমথনাথ বসু। আমরা পরের পাতায় চলে যাব এবং নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নেব। দেশপ্রাণ কাকে বলা হতো, উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হতো। মোপলা বিদ্রোহ হয়েছিল কোথায়, উত্তর হবে মালাবার উপকূলে। নেক্সট প্রশ্ন রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল মানে 1929 সালে যে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল সেটি কাদের বিরুদ্ধে, তো এখানে অপশন অনুসারে অ্যান্সার হবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। নেক্সট বলা হয়েছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কখন, তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে আইন অমান্য আন্দোলনের সময়ে। পরের 17 যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো মাস্টারদের নামে ছিল, খুবই সহজ একটি প্রশ্ন এখানে এসছে, সেটি হলো সূর্য সেন। তবে বন্ধু 2020 সালের মাধ্যমিক হিস্ট্রি যে কোশ্চেন ছিল সেটি কিন্তু অনেকটাই টাফ, ঠিক আছে, তো সেই অনুসারে তোমরাও তৈরি থাকো। পরেরটা দেখে নেব, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিলেন কে, উত্তর হবে রামস্বামী নাইকার। পরের প্রশ্ন স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল, উত্তর হবে হায়দ্রাবাদ। পরের প্রশ্ন পুনর্গঠিত কেরল রাজ্য অবস্থিত কোথায়, উত্তর হবে মালাবার উপকূলে। তোমরা এর পরে যেটা রয়েছে সেটি হচ্ছে দু একটি বাক্যে উত্তর দিতে বলেছে। দেখো দুই দিকে বলা হয়েছে কি না, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ তার নাম কি, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ, তো উত্তর হবে 70 বৎসর। 70 বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন, উত্তর হবে গুরুদাস ব্যানার্জি। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে 1860 খ্রিস্টাব্দে। বর্ণপরিচয় কে রচনা করেন, এটা খুবই একটি সহজ প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে আরও যে প্রশ্ন আছে শুদ্ধ অশুদ্ধ সেটা একটু আমরা দেখে নেব। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত, তো এটা শুদ্ধ না অশুদ্ধ সেটা লিখতে হবে, এটা হচ্ছে অশুদ্ধ বা ভুল। নেক্সট বলা হচ্ছে বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজে প্রতিষ্ঠাতা, না ব্রহ্মসভা প্রতিষ্ঠাতা বাবা রামচন্দ্র ছিলেন না, তো এখানে এটাও কিন্তু ভুল অশুদ্ধ। ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু শুদ্ধ, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটাও একদম ভুল, বাসন্তী দেবী প্রতিষ্ঠা করেননি, তাই এটি হয়ে যাবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন দেখো, স্তম্ভ মেলানোর জন্য বলা হয়েছে স্তম্ভ মেলানোর ক স্তম্ভের সঙ্গে দেখো টমাস ব্যাবিংটন মেকলে, তো এর সঙ্গে হয়ে যাবে তিনেরটা, টমাস ব্যাবিংটন মেকলে বা লর্ড মেকলে যাকে বলা হয়, মেকলে মিনিট যিনি প্রচার করেছিলেন তিনি হচ্ছেন পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য। নেক্সট আছে কেশবচন্দ্র সেন, তো কেশবচন্দ্র সেনের সঙ্গে হয়ে যাবে নববিধান সমাজ প্রতিষ্ঠা ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন। পরেরটা বলা হচ্ছে রাধাকান্ত দেব বা রাজা রাধাকান্ত দেব ইনি কিসের সঙ্গে যুক্ত, তো ইনি হবেন ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। এই কোশ্চেনটা আগেও আমরা ওখানে পেয়েছি, স্বামী বিবেকানন্দ, তো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত এটা সবাই জানে। তো পরে দেখো বলা হচ্ছে কি না, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করো, তো দেখো আমরা দেখে নেবো। এর প্রথম বলা হয়েছে
বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র অর্থাৎ বারাসাতকে দেখানোর জন্য এখানে বলা হয়েছে। তো এই দেখো, এখানে এখানে বারাসাত হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটি, যেখানে পশ্চিমবঙ্গের একদম নিচের দিকে, যেখানে সুন্দরবন কলকাতা রয়েছে, এই এই জায়গাটাতে বারাসাত হবে। নেক্সট বলা হচ্ছে কি, নীল বিদ্রোহের অন্যতম প্রাণকেন্দ্র যশোর নদিয়া। তো নদিয়াকে দেখানোর জন্য এই দেখো, যেখানে পলাশি রয়েছে এই পাশে, এই জায়গাটি হবে নদিয়া। নেক্সট বলা হচ্ছে মহাবিদ্রোহের অন্যতম প্রাণকেন্দ্র মিরাট। তো মিরাট আমি পাইনি যদিও, তার জন্য সরি। নেক্সট বলা হচ্ছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। তো দেখো এখানে মহারাষ্ট্র দেখাতে হবে। তো আশা করছি ম্যাপ পয়েন্টিং তোমাদের ক্লিয়ার হয়েছে। ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তো 4 নম্বর ছিল, তো আমরা এটা দেখে নিলাম, এরপরে কী আছে দেখে নেবো। চলো, এখানে বলা হয়েছে নিচের বিবৃতিগুলি সঠিক কোনটা সেটার সঙ্গে ব্যাখ্যা দিতে হবে। বিবৃতি এক, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থে লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য, এটার ব্যাখ্যা একটাই হবে, প্রথম ব্যাখ্যাটাই ঠিক। নেক্সট কী বলা হচ্ছে, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে, এটা হবে প্রথম ব্যাখ্যাটা ঠিক। নেক্সট বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলনের সময়ে ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, তো এখানে ব্যাখ্যা দুইটা হবে ঠিক। নেক্সট বলা হচ্ছে বিবৃতি দিয়েছে 4টা, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অর্থাৎ 1932 খ্রিস্টাব্দে যেটা রামসে ম্যাকডোনাল্ড করেছিল, মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে অনশন শুরু করেছিলেন, তো এখানে ব্যাখ্যা দুইটি হবে ঠিক। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেছিলেন। এবার যেটা আসছে সেটা দেখো, এবার 3-এর এসএ কিউ, এখানে এসএগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসে ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা। তো দেখো, সরকারি নথিপত্র বলতে কী বোঝানো হয়েছে, না সরকারি নথিপত্র বলতে বোঝায় সরকারের বিভিন্ন আদেশ, উদ্যোগ, পদক্ষেপ, প্রতিবেদন প্রভৃতি নথিপত্র, আর এগুলি সংরক্ষণ করা হয় সরকারি মহাফেজখানায়, ঠিক আছে। আর সরকারি নথিপত্রের গুরুত্ব হিসাবে আরও কিছু লিখতে পারো তুমি, যে এটা আমাদেরকে ইতিহাস জানতে সাহায্য করে। নেক্সট বলা হয়েছে কি, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়। তো এখানে উত্তর আমি করে দিয়েছি, আত্মজীবনী এবং স্মৃতিকথা, এটি আত্মজীবনী এবং স্মৃতিকথা হলো এটি আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান। এর সাহায্যে সমকালে প্রত্যক্ষবাদী অভিজ্ঞতার কথা উঠে আসে। এর পরের প্রশ্ন আছে নববিধান কী। তো উত্তর হবে নববিধান কী, এক্ষেত্রে উত্তর হবে কেশবচন্দ্র সেন ব্রহ্ম সমাজের কিছু নতুন বিধান বা নীতি প্রবর্তন করেন যা নববিধান নামে পরিচিত। পরের প্রশ্ন এখানে রয়েছে চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী। তো চুয়ার বিদ্রোহের গুরুত্ব আমি এখানে উত্তর করে দিয়েছি, এটাও 1798 খ্রিস্টাব্দে মেদিনীপুরের জমিদারের ওপর ইংরেজরা করের বোঝা চাপিয়ে দিয়েছিল, জমিদারদের পক্ষ নিয়ে চুয়ার বিদ্রোহ তখনই সৃষ্টি হয়েছিল, এটা হলো উত্তর। পরের প্রশ্ন, ফারাজি আন্দোলন কি নিছক কি ধর্মীয় আন্দোলন। তো এটা সাপেক্ষে যুক্তি দিতে বলেছে, ফারাজি আন্দোলন ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও এই আন্দোলন শীঘ্রই রাজনৈতিক দিকে মোড় নেয়, তাই ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য ইসলামের শুদ্ধিকরণ হলেও এটি ধর্মীয় আন্দোলন ছিল না। এ নাটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কী আছে দেখি, পরের প্রশ্ন আছে আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব কী। আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব এখানে রয়েছে, 19 শতকে জাতীয়তাবাদী উন্মেষণে আনন্দমঠ উপন্যাসটি কীরূপ অবদান আছে। তো এখানে বলা হয়েছে উত্তর দেখো, আনন্দমঠ উপন্যাসের অবদান ব্রিটিশ শাসনকালে ভারতে জাতীয়তাবাদের বিকাশের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার অবদান অনস্বীকার্য। অনেকে তাকে বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বলে মনে করেন, এটা হলো। নেক্সট প্রশ্ন রয়েছে, পরের প্রশ্ন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। তো এখানে উত্তর হয়ে যাবে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা সমাজের উচ্চশ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, এই জন্য এটি ত্রুটিপূর্ণ ছিল। আমরা পরের প্রশ্নটি দেখে নেব, এখানে বলা হচ্ছে মোপলা বিদ্রোহ এর কারণ কী ছিল। তো মোপলা বিদ্রোহের কারণ, 1 নম্বর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের এবং তৎকালীন হিন্দুদের বিরুদ্ধে মুসলিম মোপলা সম্প্রদায়ের কৃষক সংগ্রাম করে, যা দক্ষিণ ভারতের মালাবার উপকূলে 1921 খ্রিস্টাব্দে শুরু হয়। পরের প্রশ্ন আছে কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। তো এখানে বলা হয়েছে সমকালীন ভারতের ব্রিটিশ প্রতিনিধিত্বশীল আলোচনায় একজন ভারতীয় রাজনীতিবিদের প্রয়োজন এবং ব্রিটিশদের পণ্য বর্জনের উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করে। পরের প্রশ্ন আছে ননীবেলা দেবী স্মরণীয় কেন। তো এখানে উত্তর হয়ে যাবে, ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ননীবেলা দেবী। 11 বছর বয়সে বিয়ে হওয়ার পর 16 বছর বয়সে বিধবা হন। তিনি ভারতের যুগান্তর দলের সঙ্গে যুক্ত ছিলেন।
পরের প্রশ্ন রয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন লৌহ মানব বলা হয়, ভারতে লৌহ মানব কেন বলা হয়? তো এখানে উত্তর হয়ে যাবে, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলার কারণ হলো তিনি ছিলেন ভারতের জাতীয়তাবাদী নেতা এবং পণ্ডিত। পরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে, স্বাধীনতার পর ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয়েছিল। তো এই ছিল আজকের ইতিহাসের সমস্ত এসে এমসিকিউ এবং ম্যাপ পয়েন্টিং সহ, আমরা ডিএটা পরে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণও ভালো থাকবে, খুশি থাকবে। বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।